বিজু জনতা দলকু আজি 27 বর্ষ পূর্তি এই উপলক্ষে পুরা উৎসব মাহল রয়েছে এবং সমস্ত নেতা মন্ত্রী সমস্ত আজি শঙ্খভবন আসছন্তি এবং বিভিন্ন কার্যক্রম মধ্যে রয়েছে। আমি বর্তমান অছু ভুবনেশ্বর শঙ্খভবন অছু যেটি আপনি দেখি পড়ে মো ক্যামেরা পর্সন আপনার দেখাইবে কোভাবে ভাবে বর্তমান সকাল সাতটার যে পতাকা উত্তোলন করা হয়েছিল যে দলীয় পতাকা রয়েছে তাকে উত্তোলন করা যাইছিল এবং দেখি পড়ে আজি 26 ডিসেম্বর 2023 বিজু জনতা দলক 27তম প্রতিষ্ঠা দিবস নবীন ওড়শা গড়িবার নয় সংকল্প এটি গোটে বোর্ড লাগিছে যেটি পতাকা উত্তোলন করা যাইছিল দলীয় পতাকাকে এবং সব দেখুবে চতুর্পার্শ্ব কেবল নবীন ফটো লাগিছে আপনার দেখুবে শঙ্খভবন ভিতর দৃশ্য আপনার দেখছি পুরা ফুলের সুসজ্জিত হওয়ার সহিত পুরা ছাতক গ্রীন রে পুরা লগা যাইছে আপনার দেখুন যে গ্রীন লটা যে লগা যাইছে সুন্দরভাবে করা যাইছে এ মুন্ডর সে মুন্ড পুরা গ্রীন গ্রীন দেখা যাচ্ছে এবং যেভাবে ভাবে নবীন আজ রয়েছেন পুরা চতুর্পার্শ্ব শঙ্খভবন কেবল আজ যুয়াড়ে অনেবে যুয়াড়ে চাহিবে যেউ দিগক চাহিবে আজ কেবল শঙ্খভবনরে নবীন ফটোচিত্র দেখা মিলুচি এবং আজ যেতবে 27তম প্রতিষ্ঠা দিবস হচ্ছে এবং আজ যেভাবে ভাবে দেখা যদি কার্যক্রম কিপর ভাবে সকাল আরম্ভ করা যাচ্ছে দেখিপারে যেভাবে ভাবে সকাল সাতটার লা পতাকা উত্তোলন এবং সকাল 8 ঘণ্টিকাঠার কটক আনন্দ ভবন ঠার এক বিশাল সাইকেল রালি আরম্ভ হয়ে ভুবনেশ্বর বিভাগ বিজু বাবু প্রতিমূর্তি পাখে পৌঁছব এবং দেখিপারে এবং আউ কথা কহা 9টার 9টা 45 মধ্যে পৌঁছব বর্তমান এয়ারপোর্টে এবং তা পরবর্তী সময় দেখা 9টা 30 ঘণ্টায় এই শঙ্খভবনটার এক বিশাল রক্তদান শিবির অনুষ্ঠিত হওয়া যাচ্ছে এবং 7:30 10টা সময় ভুবনেশ্বর ফরেস্ট পার্কের বিজু বাবু প্রতিমূর্তি মানবর মুখ্যমন্ত্রী পুষ্পমালা অর্পণ করবে যা সূচনা রয়েছে আপনার দেখিপারে পুরা চতুর্পার্শ্ব আজ পুরা শঙ্খভবন যেতবে বিজু জনতা দল আজ 27 বর্ষে পৌঁছিছে এবং যেতবে প্রতিষ্ঠা দিবস পালন করা যাচ্ছে তার ভিতরে সমস্ত মনে খুশির মাহল রয়েছে এবং সবুঠার বড় কথা হচ্ছে আপনার যেতে বিজু জনতা দলের যেতে বয়স বড়ুচি সেতে বিকাশ মধ্যে হচ্ছে আপনার উপনির্বাচন কথা কুহতু নির্বাচন কথা কুহতু যেতবে হয়েছে একপাখিয়া বিজয় লাভ করছেন এবং রেকর্ড করছেন ইতিহাস রচুছে বিজু জনতা দল এবং আগামী দিনের 2024 মধ্যে আউ এক নূয় ইতিহাস রচিব ভুবনেশ্বর ক্যামেরা পর্সন ববুল সহ প্রিয়কান্ত সাহু রিও নিউজ।